আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রান্নাঘরের আজকের আয়োজনে। আমাদের রান্নাঘর মানেই কিন্তু ঝটপট সব রান্নার নতুন নতুন রান্নার রেসিপি। আর বরাবরের মতে এবারও রয়েছে আমাদের দুটো রান্নার রেসিপি, যার একটি দিয়ে থাকেন আমাদের দেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী, আরেকটি আপনাদের প্রিয় কোনো তারকা। সুপ্রিয় দর্শক, আমাদের রান্নাঘরের আজকের আয়োজনে যে দুটো রেসিপি দেখানো হবে, চলুন না দর্শক সে দুটো রেসিপি এক নজরে দেখে নিই। মাশরুম চিকেন বিরিয়ানি, কলিজা শাসলিক। সুপ্রিয় দর্শক, শুরু করছি আমাদের রান্নাঘরের আজকের আয়োজনের প্রথম রেসিপি। আর প্রথম রেসিপিটি আমাদের জন্য নিয়ে এসেছেন দেশের স্বনামধন্য রন্ধনশিল্পী আঞ্জুমান সেতু। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি খুব সুন্দর রঙের একটা শাড়ি পরেছেন, দেখতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, আপনাকেও সুন্দর লাগছে পারপেলে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি রেসিপি নিয়ে এসেছেন? আমি আজকে করব মাশরুম চিকেন বিরিয়ানি। মাশরুম চিকেন বিরিয়ানি, জি। সুপ্রিয় দর্শক, মাশরুম চিকেন বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন এক নজরে দেখে নিই। বাসমতি চাল 500 গ্রাম, মুরগির লেগ পিস 7টা, মাশরুম 1.5 কাপ, তেল 1 কাপ, ঘি আধা কাপ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, টক দই 1 কাপ, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম বাটা মিক্স আধা কাপ, মরিচ গুঁড়া আধা চা চামচ, টমেটো সস আধা কাপ, ঘন দুধ আধা কাপ, গরম মশলা পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, কাঁচামরিচ 10-12টা, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, চিনি 1 চা চামচ। উপকরণ তো দেখে নিলাম দর্শক, এবার আমরা মূল রান্নায় চলে যাই। আপু কোনটা দিয়ে শুরু করছি আমরা প্রথমে? আমরা প্রথমে চুলাটা ধরাই। ওকে, চুলাটা ধরাবো। কতখানি তেল দিচ্ছি আমরা? আমরা 1 কাপ পরিমাণ তেল দিব। আমি এটার সাথে একটু ঘি দিচ্ছি আপু, বিরিয়ানি মানে একটু ঘি না হলে জমবে না। আপু আপনি কতটুকু ঘি দিলেন? আচ্ছা, আমি এখানে 1/2 কাপ ঘি নিয়েছি, বাট দুবারে দিব। আচ্ছা, এখন অর্ধেকটা আমরা দিয়ে দিই। অর্ধেকটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, যাতে তেলটা না ছিটে দিয়ে দিই। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ পেঁয়াজ আছে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ, জি, বড় 1 কাপ পেঁয়াজ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভাজব। আমি এখানে যার মাংসগুলো আমি দিচ্ছি, কোনো কিছু করি নাই, জাস্ট একটু তেলে ভেজে নিব এই। হ্যাঁ, কারণ এই পেঁয়াজটাতে মাংসটা ভাজলে আলাদা। আমরা 7টা, এখানে 750 গ্রাম আছে। এবার আমি এর ভেতরে অন্যান্য মশলাগুলো দিচ্ছি। হ্যাঁ, রসুন বাটা 1 চা চামচ, আদা দিব আমরা 1 টেবিল চামচ, আদাটা বেশি, আদাটা ডাবল। আর এখানে আছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি পরিমাণ আমরা 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ টক দই আছে আপু, খুব সুন্দর। টক দইটা দিলাম। এখন আমি এখানে 3 রকম বাদাম ইউজ করেছি, এখানে কাজু বাদাম, কাঠ বাদাম এবং হলো আপনার আমাদের চীনা বাদাম যেটা। এই 3টা বাদাম আমি বেটে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, জি। 3 রকম বাদাম দিয়েছি আমি। আমি একটু শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। হাফ টিস্পুন। এরপরে আমি দিচ্ছি আপু 1/2 কাপের মতো টমেটো সস। আচ্ছা, আমরা কি টমেটো সসটা 1/2 কাপই নিয়েছি? জি 1/2 কাপ, তার থেকে আবার 1/2 টি, জি জি। আমি একটু লবণ দিচ্ছি, লবণ তো স্বাদ মতো, মানে আমি 2 চা চামচ দিলাম। এটার পরে আপু আমি ঘন দুধ নিয়েছি, এটা আমি 1/2 কাপ আছে, 1/2 কাপ এখন দিব, আর পরে আমি আবার পুরোটা দিয়ে দিব। আমি মশলা, গরম মশলা এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা স্টার আনাস, যে এটা দিচ্ছি, এটার একটা আলাদা ফ্লেভার আছে আপু। এখানে আমি মশলা কিছু বিরিয়ানির সময় দিব, দমে দেওয়ার সময়, আর কিছু এখন দিচ্ছি। এখন আপু আমি একটু ঢেকে রাখবো, একটু কতক্ষণ ঢেকে রাখবো? আমরা একটু 10 মিনিট কষাবো মাংসটাকে, আঁচটা একটু কমিয়ে রাখবো।
তো দর্শক আমরা 10 মিনিট দমে রেখে আবার ফিরে আসব। শেতপু আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে দেখতে পারি। বাহ, মাংসটা কষে গেছে। হ্যাঁ জি, কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে একটু পানি দিব আপু জি, যাতে প্রপারলি সিদ্ধটা হয়। প্রায় 2 কাপের মতো পানি লাগবে। আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম, তাই তো? 5 মিনিট পানিটা একটু জাস্ট ফোটাবো। কতটুকু সময় রেখে দিচ্ছি আমরা? 5 মিনিট পানিটা ফুটে উঠে। দর্শক আমরা আবার 5 মিনিট একটু ঢেকে রাখছি, এরপরে আমরা আবার ফিরে আসব। আপু আমাদের 5 মিনিট কিন্তু হয়ে গেছে, আমরা এবার দেখি। ফুটে গেছে। এখন আমরা এর ভিতরে কিছু কাঁচা মরিচ দিব। বাহ, আমরা তো একটা কাঁচা মরিচ দিলাম, এখন একটু এটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমরা 1 চা চামচ, আর চিনি দিব 1 চা চামচ স্বাদ বাড়ানোর জন্য। যেহেতু টক দই আছে, হ্যাঁ, একটু চিনি দিতে হবে। না সেই আমি এখন এটার ভিতরে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চালটাকে আমরা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি জি। এটার ভিতরে আমি এখন আরো কিছু, ওই যে একটু দুধটা, যে ঘন দুধটা, ওটা দিয়ে দিলাম। আর যে ঘিটা দিয়ে দিচ্ছি পুরোটা। এখন একদম ফ্রেশ ফ্লেভারটা পাওয়া যাবে ঘিয়ের। আর যে বাকি কিছু মশলা আবার শেষে একটু দিতে চেয়েছিলাম, ওইটা আবার একটু দিলাম। এখন মাশরুমটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে 1.5 টিন আর কি, একটা ফুল ক্যানের মাশরুম আর একটা হাফ। হ্যাঁ, ওকে, 1.5 ক্যান মাশরুম আমি হাফ করে নিয়েছি, বাটন মাশরুম। আচ্ছা, মাঝখানে কেটে কেটে হাফ করে নিয়েছি। জি জি, আচ্ছা, এটা দিয়ে আমি আরো কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো। এখন আপু একটু ঢেকে দিই। ওকে, আমরা কি আঁচটাও কমিয়ে রাখবো একটু? আঁচটা দমে রাখবো, দমে রাখবো প্রায় 20-25 মিনিটের মতো। 20-25 মিনিট। দর্শক আমরা আরো 20-25 মিনিট দমে রেখে দেব, তারপর আমরা নামিয়ে দেখব আমাদের বিরিয়ানি রেডি। শেতপা আমাদের 20 মিনিট কিন্তু হয়ে গেছে, আমরা এবার খুলে দেখতে পারি দমে কি অবস্থা হলো। হ্যাঁ, আমাদের বিরিয়ানিটাও হয়ে গেছে অলমোস্ট, একদম পানি শুকিয়ে গেছে ঠিকঠাক। আমরা এবার সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। ছন্দাপু, তৈরি হয়ে গেল আমার মাশরুম চিকেন বিরিয়ানি। থ্যাংক ইউ ভেরি মাচ, মাশরুম চিকেন বিরিয়ানি, ইয়াম্মি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপু, প্লিজ। দর্শকদের বলবো, প্রতিদিন একঘেয়েমি রান্না না করে কিছুটা মাথা খাটিয়ে এরকম নতুন কিছু তৈরি করে পরিবারের সবাইকে আনন্দ দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, মাশরুম চিকেন বিরিয়ানি, ইয়াম্মি, এত অসাধারণ একটি রেসিপি বাসায় বসে বসে তৈরি করে খেতেই হবে। চলুন না দর্শক, খাওয়ার জন্য প্রস্তুত প্রণালীটা একবার দেখে নিই। প্রথমে একটা সস প্যানে তেল 1 কাপ, ঘি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে হালকা বাদামি করে ভেজে মুরগির লেগ পিস 7টা, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, টক দই 1 কাপ, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম বাটা মিক্স আধা কাপ, মরিচ গুঁড়া আধা চা চামচ, টমেটো সস পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, ঘন দুধ আধা কাপ, গরম মশলা পরিমাণ মতো দিয়ে ঢেকে 10 মিনিট সেদ্ধ করে নিন। পরে পানি 2 কাপ দিয়ে পুনরায় 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নিন। এবার কাঁচামরিচ 7-8টা, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, চিনি 1 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে, বাসমতি চাল 500 গ্রাম দিয়ে পুনরায় নেড়ে, ঘন দুধ
ঘি, গরম মশলা পরিমাণ মতো, বাটন মাশরুম দেড় কাপ দিয়ে নেড়ে পুনরায় কাঁচামরিচ পাঁচ ছয়টা দিয়ে 20 থেকে 25 মিনিট দমে রাখুন। হয়ে এলে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার মাশরুম চিকেন বিরিয়ানি। সুপ্রিয় দর্শক, আমাদের রান্নাঘরে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে কথা দিচ্ছি আপনাদের সামনে হাজির করবো একজন তারকাকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের রান্নাঘরে বিরতির পর। বিরতির আগে কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম একজন তারকাকে এনে আপনাদের সামনে হাজির করব। আমি আমার কথা রেখেছি দর্শক, আজ আপনাদের সামনে হাজির হয়েছে সঙ্গীত শিল্পী বিউটি। বিউটি, কেমন আছো তুমি? অনেক ভালো আছি আপু। আজকে দর্শকদের জন্য তুমি কি রেসিপি নিয়ে এসেছো? আজকে একটু ভিন্ন রকম কিছু দর্শকদের উপহার দিব, সেটা হচ্ছে কলিজা সাসলিক। কলিজা সাসলিক, সাসলিক। সুপ্রিয় দর্শক, বিউটি আজকে আমাদের জন্য নিয়ে এসেছে কলিজা সাসলিক। চলো না দর্শক, উপকরণগুলো কি কি লাগে সেটা একবার দেখে নি। কলিজা স্লাইস পরিমাণ মতো, ক্যাপসিকাম স্লাইস একটা, টমেটো স্লাইস একটা, গাজর স্লাইস একটা, সরিষার তেল 2 টেবিল চামচ, চিলি সস আধা কাপ, টমেটো সস 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো মরিচ গুঁড়া 1 চা চামচ, চিনি স্বাদ মতো কর্নফ্লাওয়ার গোলানো আধা কাপ। দর্শক, উপকরণ তো দেখে নিলাম, এবার আমরা মূল আয়োজনে চলে যাই। বিউটি, আমরা কিভাবে কি শুরু করছি বলতো? রেসিপির সব উপাদানগুলো এখানে রেডি আছে। আমি প্রথমে একটু বলে নিতে চাই আপু, কলিজাটা হচ্ছে একটু ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে রাখা আছে যাতে কালারটা ঠিক থাকে সেই জন্য। আচ্ছা আচ্ছা। আর এখন সাসলিকগুলো আগে তৈরি করে নিব, একটা একটা করে গেথে, কাঠিতে একটা করে আছে ওটাতে প্রত্যেকটা তৈরি করে নিব সাসলিকটা। একটা একটা গেথে নিই। এবার আমরা কি করব? এবার একটু তেল গরম করব, সরিষার তেল। আচ্ছা, এটা কি স্পেশালিটি যে একটু সরিষার তেল দিয়ে করলে ভালো? না, 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিব। ফ্রাই প্যান মনে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে এসেছে, একটা একটা করে এবার তো আমরা একটা গান শুনবো নাকি? আমি আমার চতুর্থ অ্যালবাম থেকে একটি গান শোনাচ্ছি, আর কথা সুর লুৎফর হাসান। কি জাদু জানো রে বন্ধু, কেমনে বাজাও বাঁশি, কি জাদু জানো রে বন্ধু, কেমনে বাজাও বাঁশি, বাঁশির সুরে পাগল পরা মুখে নাই রে হাসি, কি জাদু জানো রে বন্ধু, কেমনে বাজাও বাঁশি, কি জাদু জানো রে বন্ধু, কেমনে বাজাও বাঁশি, বাঁশির সুরে পাগল পরা মুখে নাই রে হাসি। চমৎকার, তোমার মুখে হাসি থাকুক সেটা আমরা চাই। অবশ্যই আমাদের সাসলিকে কিন্তু বেশ হয়ে ভাজা ভাজা একটা ব্যাপার চলে এসেছে। আচ্ছা বিউটি, আমাদের কিন্তু ভাজা অনেকটা ফ্রাই হয়ে এসেছে, এবার কি আমরা সসগুলো একে একে সসগুলো দিয়ে দিব? এখানে চিলি সস আছে অনেক, তো আধা কাপ পরিমাণ, আধা কাপ পরিমাণ, এটা হাফটা দিব। আচ্ছা, এটা কিন্তু চিলি সস, তো আমরা ঝালটাকে ব্যাস এসেছে, এটারও অর্ধেকটা দিব টমেটো সস। টমেটো সস বা পুরোটা দিলেও, পুরোটা দিলেই হতে পারে, যেহেতু তার একটু বাড়বে, 3 টেবিল চামচের মতো বোধ হয়, না? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিচ্ছি। লবণ খালি পরিমাণ মতো,
মরিচগুলো দেখতে পাচ্ছি, মরিচগুলোটা বোধহয় কমই, কারণ এক চামচ পরিমাণ হাফ টি স্পুন দিলাম। এবার আমরা একটু চিনি না, চিনি দিয়ে দিব কতটুকু ছিল কর্নফ্লাওয়ার, দুই চা চামচের মতো প্রায়? তাই মনে হচ্ছে। পুরোটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই আমরা পানি দিয়ে গুলে রেখেছিলাম, এবার পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এটাকে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কি হয় বলতো, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসে, একটু লাইট হয়ে যাবে, এটা আমার কাছে খুব অসাধারণ লাগে। বাহ, একদম রেডি। এবার কি আমরা চুলাটা বন্ধ করে দিতে পারি বোধহয়? হ্যাঁ, চুলাটা বন্ধ করে এখন পরিবেশন করে দিলে ওকে ঠিক আছে। বিউটি, আমরা কিন্তু আরেকটা গান তোমার শুনতে চাই, সেটা কখন শুনবো? এখনই শুনিয়ে দিব, কারণ অনেক সময় হয় কি আমি রান্না করতে করতেও গান করি। বাহ, এটা তো চমৎকার। যেহেতু গানের মানুষ, সব সময়ই গান করি, তো আমি আমার মনে হয় রেসিপিটা পরিবেশন করতে করতে আমরা গানটা শুনতে পারি, তাই তো? ফাইন, আমরা গানটা শুনবো। বাড়ি পাশে আর শ্রীনগর, শেথা পড়শি বসত করে এঘর, পড়শি বসত করে আমি একদিনও না, চমৎকার বিউটি, চমৎকার। তাহলে তোমার ডিশ তো পুরোই রেডি। আপু, রেডি হয়ে গেল আমার কলিজা শাসলিক। থ্যাংক ইউ ভেরি মাচ বিউটি, গানের সাথে সাথে আমরা কলিজা শাসলিক পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে। বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এই প্রোগ্রামের অনেকবার আসা হয়েছে অনেক রেসিপি নিয়ে, তো আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে রেসিপিটি, এবং খুব কম সময়ে বাচ্চাদের জন্য এই রেসিপিটা খুব ভালো একটা রেসিপি, আশা করি দর্শকরা ট্রাই করবে। সুপ্রিয় দর্শক, কলিজা শাসলিক বিউটি আমাদেরকে উপহার দিল। যদি বাসায় বাচ্চাদেরকে তৈরি করে রেসিপিটি খাওয়াতে হয়, তাহলে তো প্রস্তুত প্রণালী দেখে নিতে হবে। চলুন না দর্শক, দেখে নিই। প্রথমে একটা বাটিতে একে একে স্লাইস করে কাটা ক্যাপসিকাম, হালকা সেদ্ধ স্লাইস করা কলিজা, টমেটো ও গাজর কাঠিতে গেঁথে শাসলিক তৈরি করে নিন। এবার একটি ফ্রাই প্যানে সরিষার তেল 2 টেবিল চামচ দিয়ে গরম করে তৈরি করে রাখা শাসলিকগুলো দিয়ে কিছুক্ষণ পর উল্টিয়ে ভালোভাবে ভেজে নিন। পরে চিলি সস আধা কাপ, টমেটো সস 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়ো 1 চা চামচ, চিনি স্বাদ মতো দিয়ে নেড়ে কর্নফ্লাওয়ার গোলানো আধা কাপ দিয়ে পুনরায় ভালোভাবে নেড়ে নিন। হয়ে এলে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার কলিজা শাসলিক। সুপ্রিয় দর্শক, আমাদের রান্নাঘরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আমাদের রান্নাঘরে এবার টিপস পর্ব, আর আজকে টিপস পর্বে রয়েছে জিরা। জিরা কিন্তু মশলা উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান, জিরাকে বলা যায় ঝোলে ডালে অম্বলে সব জায়গায় এর ব্যবহার রয়েছে। এটি কিন্তু আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি জিনিস। জিরা জল আমাদের শরীরের ফ্যাট কাটে। চলুন না দর্শক, আরও কিছু উপকারিতার কথা আমরা চট করে দেখে নিই। যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন, জিরা তাদের জন্য একটি মহ ঔষধ। রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 কাপ জিরার চা পান করে নিন, পানিতে জিরা ফুটিয়ে মধু মিশিয়ে খেতে পারেন, এর সাথে রাখুন কলা, দেখবেন খুব সহজেই ঘুম চলে আসবে। জিরার ভিটামিন সি ঠান্ডা, সর্দি কাশি, ফ্লু, অ্যাজমা ইত্যাদি সমস্যার সমাধান করতে বিশেষভাবে কার্যকরী। প্রতিদিন জিরা খাওয়ার ফলে হজমের নানা সমস্যার সমাধান হয়। জিরার এনজাইম হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে।
জিরা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও দেহের টক্সিন দূর করতে জিরার জুড়ি নেই। জিরার আয়রন দেহের মেটাবলিজম সিস্টেম উন্নত করে এবং দেহের অঙ্গপ্রত্যঙ্গের সঠিক পরিচালনা নিশ্চিত করে। জিরা রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সহায়তা করে, এতে করে ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। জিরাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অর্থাৎ লোহিত রক্তকণিকা বাড়ায়। এতে করে রক্তস্বল্পতার সমস্যা দূর হয়। একটা গ্লাসে 2 টেবিল চামচ গোটা জিরা সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি গরম করে জিরা না ছেঁকে চায়ের মতো খান। মুখে গোটা জিরা পড়লে ফেলবেন না। চায়ের মতো কয়েকদিন পান করুন, দেখবেন ওজন কমছে। কয়েক চামচ মধু ও 3 গ্রাম জিরা গুঁড়া 1 গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে নিন। নিয়মিত এই মিশ্রণটি খান। স্যুপ তৈরি করে 1 চামচ জিরা গুঁড়া মিশিয়ে খেলেও ভালো কাজ দেবে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে বিদায় নেবার সময় হয়ে গেল আমাদের রান্নাঘর থেকে। নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায়, কিন্তু আশায় থাকছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। টাটা। জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।